সিনিয়র ব্যক্তিরা আছেন, সবার প্রতি জানাই উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আমার একটা ছবির নাম ছিল টাকার অহংকার। তো টাকার অহংকার ছবিতে রাজীব সাহেব আমার বাবা হয়েছিলেন। তো আমি সেই ছবিতে 10টা বিয়ে করেছিলাম। না না, অবশ্য সিনেমার বিয়ে তো ওরা নিত্য নিত্য, আমি কিন্তু একটাই বিয়ে করেছি। যাই হোক, আমি অনেকদিন ধরে গান বাজনা টেলিভিশনে আছি। আমার বাবা একদিন বললেন যে কাজল, অনেকদিন ধরে গান বাজনা করলি, এবার বিয়েটা করবি চল। আমি বললাম দেখো, সবে মাত্র আমি সিনেমায় ঢুকেছি, আমার বিয়ের গল্পটা বলি। তো যাই হোক, আমি সিনেমার অনেক নায়িকা টায়িকা দেখে, আপনি তো বুঝতে পারছেন, আপনারাও তো বুঝতে পারছেন আমার কেমন লাগে, এখন তাড়াতাড়ি কোনো গ্রামের মেয়ে বিয়ে করা যায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমার বাবা বলল চল মেয়ে দেখে রেখেছি। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম বাবা কোনটি আমার বউ? তো বাবা বলছে হারাম জাতা, ওই যে লাল নীল চেক দিয়া শাড়ি পরা ওই যে তোর বউ। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খো, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চল হারাম জাতা, যৌতুক নিয়ে ফেলেছি। বলে বাবা করেছো কি? যৌতুক নিয়ে না, তুমি পরকালে মানে পরের জন্মে কি হয়ে জন্মাবা জানো? বাবা বললেন কি? আমি বললাম বাবা গরু হয়ে জন্মা কি হয়, যৌতুক নিবা। যাই হোক, শুভ দৃষ্টির পালা, আমি বিয়ের পিড়িতে বসলাম, বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি, বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ, বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। এটা অবশ্য আমার বউয়ের দোষ না, কারেন্টের। তাই একটু হিন্দি গানে শুনে বলতে হয়, আমার অনেক প্যারোডি গান আছে। এই গানে আমি একটু প্যারোডি গাচ্ছি আমার বাংলা। এরকম প্যারোডি গান অনেক আছে। আবার একটা গান খুব বিখ্যাত, যে সব গান এরা বাজিয়ে নিজের নাম ভাঙাচ্ছে কিন্তু কাজলের নাম বলে না। আমি 2000 সালে একটি গান গেয়েছি, আমি জানি এক লাইন গাইলে আপনারা সবাই জানবেন, কিন্তু অনেকে জানেন না এই গানটা কে গেয়েছে। আমার দয়াল বাবা কলা খাওয়া আমি এটা 2000 সালে গেয়েছি। এই গানটা ভারত বাংলাদেশের দিয়ে দয়াল বাবা গ্রুপ বেরিয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করেছে। কিন্তু কাজল এই গানটি লিখেছে এবং আমারই কণ্ঠ দেওয়া, সেই কণ্ঠ বাজিয়ে এরা লিপসিং করে ভুলিতি তেল মাখিয়ে দয়াল বাবা সেজে বানাচ্ছে। না না, ভালো, আমি গর্ববোধ মনে করি। দেখুন, আমি যে কথাটা বলতে গেছিলাম যে আজকালকার ওই সেই ক্লাসিক ড্যান্সগুলো তো নেই, এখন গান হয়ে গেছে অন্যরকম।
আপনারা দেখেন ছেলে পেলে রুচি কোনে চলে গেছে। হ্যাঁ না না, ভালো গান শোনো, ভালো গানের একটা প্রাণ আছে। সেই সময় আমরা বাংলাদেশের এই ছবির নাম বলি, সেই সব ছবি আমাদের বাবা মা দেখতেন, ছবির নাম কি? এতটুকু আশা, ঝড়ের পাখি, অবুজ মন, জীবন থেকে নেয়া, মায়ের দোয়া, ঘর সংসার, বধু বিদায়, এসব বাংলাদেশের কাহিনী ভিত্তিক ছবি ছিল। আর এখনকার ছবির নাম শোনো, মরণ কামড়, হারামখোর, পাকা রাইফেল, ঘর পাকড়াও, ভালোবাসা দিদি কিনা বল, এই যে শামসুর রহমান, এত সুন্দর একটা নাম, বাবা মান হাদিস থেকে নামগুলো রাখে, শামসুর রহমান, মফিজুর রহমান, কোন নবীর নামের সাথে মিল আছে? আর এখন কি অবস্থা হয়ে গেছে, নাম এখন বাজারে চলে গেছে। না না, সেই সময় আমার বাবার কণ্ঠে এই ধরনের গান শুনেছি, লোকে বলে অনুরাগে রাই না, লোকে বলে রাগ নাকি অনুরাগে রাই না, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো করো পানে চাই না, না চাই না, না চাই না, আমি তো মন্দ। আমার বাংলাদেশের গান, আবার ভারতের গান, কি সুন্দর! বাহারো ফুলো বরসাও মেরে মেহবুব আয়া হ্যায়, মেরে মেহবুব আয়া হ্যায়, বাহারো ফুলো বরসাও। আবার লতার গান, দিল কা খেলনা হায় টুট গয়া হায়, এর আগেও শুনিয়েছি। আর এখন গানের দেখবেন সিনেমার নায়িকা গুলো কিরকম করে দাপাতি দাপাতি আসে আর এইভাবে লাতি মারে, কিছু মনে করো না, মানে আজকাল এরকম ড্যান্স, এগুলো হচ্ছে পরিচালকের দোষ, নায়ক নায়িকার দোষ নয়, পরিচালকের দোষ। আর ড্যান্সের ভাব কি, আর গানের ধারাও কি, মানে আকাশে তেলা তারা চাঁদ কিন্তু একারে তুমি কিন্তু কিছু মনে করো না, আজকাল কিন্তু ড্যান্স এরকম হয়ে গেছে, আমি দেখলাম স্কুল কলেজের যে এই ছেলেমেয়েরা, এই স্কুলের ছেলেমেয়েরা এত প্রতিভাধর, এদের নাচটাই কিন্তু আমার ভালো লেগেছে। শুধু লেখাপড়া না, এই শিশুরা, এই ছেলেমেয়েরা অনেক কিছু জানে, অনেক প্রতিভা আছে। এবার একটু ছাগলের কথা বলবো, আমার সেই 90 সালে একটা ক্যাসেট বেরিয়েছিল, তো সেটাই আমি ছাগলের ডাক দিয়েছিলাম, ছাগলেও কিন্তু কথা বলে, খুব খেয়াল করে শুনবা, যাই পশুদের গায়ে আঘাত করবে না। যখন মেঘলা আকাশ, হ্যাঁ মেঘলা আকাশ, গুড়গুড় শব্দ হচ্ছে, ছাগল গরু কিন্তু ঘাস খাওয়া বন্ধ করে দেয়, কি বলছে দেখো, দেখা যাক, অনেক সময় মেঘ হলে তো বৃষ্টি হয় না,
এবার যখন সিঁড়ে ফুটা পানি পড়া শুরু করলো, ছাগল এবার দিয়ে থাকি মেরে বলছে এবার যখন গপ গপ করে পড়া শুরু করেছে, তখন বাড়ির মালিকের দিক তাকিয়ে বলছে নিয়ে যা, আরেকবার হাতে তালি দেও শোনা। এইভাবে হাতে তালি সবাইকে দিতে হবে, তাহলে শিল্পীরা উৎসাহিত হবে। আজকে যেসব মেয়েরা আছে, দুটো মেয়ে দেখলাম আজকের আগুন ধরে যাবে কিন্তু। হ্যাঁ শ্রী রসমণি, আমি কিন্তু এই আঞ্চলিক ভাষা দিয়ে প্রথম কৌতুক শুরু করি। সেই সময় আমার গান হাটে মাঠে ঘাটে চলেছে। যেমন একটা গান ছিল পঙ্কজ দাসের একটা গান, চন্দে জয়সা রং হে তেরা সুনে জয়সা তান, গান আছে তো। আমি আবার এটা বাংলা গেয়েছিলাম, পেটির মতো রূপ যে তোমার মাথায় পাকা চুল, দাঁতগুলো তোর মুখের কিসি তাতে মাখন, পেটির মতো রূপ যে তোমার মাথায় পাকা চুল, দাঁতগুলো তোর মুখের কিসি তাতে মাখন। হয়েছি আকুল তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, আমি তোমার আকুল, তোর দিয়েছি তাতে মা। আমি বলেছি দেড় দু লাখ টাকা, মানে 2 লক্ষ গান জানি সব 2 লাইন করে, যতটুকু দেব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবা। এবার আসো আমার একটা ছোট্ট গল্প আমি বলবো, আমার দাদুর গল্প বলবো। আমার দাদু সেই সময়কার হলেও এই কালের গান গাইতেন। কি গান? সেই কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, শচীন দেব বর্মন, আব্বাসুদ্দিন, আব্দুল আলীম, ইনাদের গান আমাদের বাংলায় আছে। যাদের গান গেয়ে এই প্রজন্মের ছেলে মেয়েরা প্রথম হচ্ছে, কলোজা বুয়ান হচ্ছে, প্রথম সারির শিল্পী হচ্ছে, কিন্তু সেই পুরনো দিনের গান দিয়ে। কি প্রাণ দেখো শচীন দেবের স্টাইল। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই সব গান লিখেছেন এইভাবে, কেন কেন প্রেম যমুনা আজ হলো ফের, কেন প্রেম যমুনা আজ হলো জিনিস। এবার নিমাই যখন সন্ন্যাসী হলেন, তাই মা হাউ মাউ করে কাঁদছেন, নিমাই সন্ন্যাস নিলেন, ছেলে চলে যাচ্ছে, মায়ের কি অবস্থা, এই সব গান আজকাল আমরা শুনি না। কি গান? নিমাই দাঁড়ারে
দাদু দিদিমাদেরকে নাচাবেন না, সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।